আসসালামু আলাইকুম আমি মুসাদ্দিক হাসান নবেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো এবং আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে একটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নটাই আসলে নেওয়া হয়েছে অনুশীলনী পাঁচ দশমিক দুই থেকে অর্থাৎ তোমরা জানো যে পাঁচ দশমিক দুই অধ্যায়টি একটি সৃজন বীজগণিতের অংশ নিয়ে আলোচনা করা হয় সেখানে বীজগণিতিক রাশি তোমরা জানো যে বীজগণিতের বিভিন্ন রাশি আছে এই রাশিগুলো কিভাবে সূত্রের সাহায্যে গুণ করা যায় এইটা নিয়ে আমরা আলোচনা করা হয়ে থাকে তো বন্ধুরা একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক দুই এগুলোর সাথে কিন্তু পরস্পরের সাথে একটা ধারাবাহিকতা বজায় আছে আমরা পাঁচ দশমিক দুয়ে শুধুমাত্র গুণ অঙ্ক শুধুমাত্র আমরা করি এবং এই গুণটা সূত্রের সাহায্যে কিভাবে করা হয় এখানে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়ে থাকে আশা করা যায় তোমরা বিষয়টা আমার এই কথাটা বুঝতে পেরেছ তোমরা জানো যে আগামী বারো তারিখ থেকে একটি টিউটোরিয়াল পরীক্ষা তোমাদের স্কুলে হবে সেই টিউটোরিয়াল পরীক্ষায় এই পাঁচ দশমিক দুই অধ্যায়টি অন্তর্ভুক্ত আছে এই টিউটোরিয়াল পরীক্ষা যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই অধ্যায়গুলো বীজগণিতের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো খুব মনোযোগ সহকারে ভালোভাবে আমাদের আয়ত্ত করতে হবে এবং ভালোভাবে আমাদের জানতে হবে তবে বন্ধুরা এবার শুরু করি যে পাঁচ দশমিক দুই সম্পর্কিত যে অধ্যায়টা আছে গুণফলের অধ্যায় বীজগণিত থেকে গুণফল তবে সেই গুণফলের যে সিজনশীল প্রশ্নটা আমি তোমাদের সামনে আনলাম এটা সমাধান করা এখন শুরু করি তাহলে চলো আমরা প্রথমে যে সমাধানটা করব সেটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন আমি তোমাদের সামনে প্রশ্নটি আগে থেকে তুলে রেখেছি এখানে দেখো উদ্দীপককে যে অংশটুকু দেয়া আছে খেয়াল করো a মাইনাস টু বি কমা এ প্লাস টু কমা এ প্লাস ফোর বি এই হল আমাদের উদ্দীপকের প্রশ্ন এখানে তিনটা বিজ্ঞানিত রাশি আছে এক দুই তিন তিনটি বিজ্ঞানিত রাশির ক্ষেত্রে প্রথম অংশটুকু নেওয়া হয়েছে স্কোয়ার প্লাস ফোর এ বি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে এইটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে হবে আমরা যদি সূত্রের সাহায্যে বর্গ করি তাহলে আমরা জানি বর্গের সূত্রগুলো কী কী এখানে দেখো দেওয়া আছে সূত্রের সাহায্যে এ স্কোয়ার প্লাস ফোর বি ঠিক আছে এই রাশিটাকে এতকে বর্গ করি সূত্রের সাহায্যে এতকে সূত্রের সাহায্যে আমরা বর্গ করি ওকে কিভাবে আমরা বর্গ করব সূত্রের সাহায্যে খেয়াল করো এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে সূত্রের সাহায্যে যদি আমরা বর্গ করি তাহলে এটা যে সূত্রটা চলে আসে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা নিশ্চয়ই জানো যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে সেই সূত্রটা কি সেটা তোমরা নিশ্চয়ই জানো আমি একটু তোমাদেরকে মনে করে দিচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা সেটা তোমাদেরকে আমি এই পাশে লেখে মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই হচ্ছে আমাদের সেই সূত্র তাহলে এই সূত্রটা এই সূত্রটাকে আমাদের কি করতে হবে এই এইখানে যে প্রথম রাশিটা আছে এইটার উপরে প্রয়োগ করতে হবে যদি আমরা প্রয়োগ করি যার প্রথম অংশটুকু হচ্ছে এ এ বলতে এখানে বোঝাচ্ছে এ স্কোয়ার যার দ্বিতীয় অংশটুকু হচ্ছে বি বি বলতে বোঝাচ্ছে ফোর বি তাহলে স্কোয়ার প্লাস ফোর বি তাহলে স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার হোল স্কোয়ারের জন্য আমরা এখানে কি লিখব তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার ইন্টু ফোর বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার হোল স্কোয়ার আমরা কিন্তু লিখতে পারি যার মানে এ হচ্ছে এটা বি হচ্ছে এটা এ বলতে বোঝাচ্ছে ফোর স্কোয়ার এখানে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এটাকে ভেঙে লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর প্লাস এইট এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সিক্সটিন বি টু দি পাওয়ার ফোর আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটা খুবই সহজ ছিল এবং তোমরা বর্গের যে অঙ্কগুলো আছে তোমরা জানো যে তোমরা পাঁচ দশমিক করেছ এই অঙ্কটা কিন্তু ওই পাঁচ দশমিক একের শুরুর দিকের একটি অংশ এইটা এবং পাঁচ দশমিক একের পুরনো অংশটা অর্থাৎ রিভিশন অংশটুকু থেকে নেওয়া হয়েছে তবে তোমাদেরকে একটু জিনিস আমি মনে করিয়ে দিচ্ছি এই অধ্যায়টা পাঁচ দশমিক দুই যেটা সূত্রের সাহায্যে গুণ করতে হবে এটাও কিন্তু এক ধরনের গুণের অংশের ভিতরে পড়ে কারণ বর্গ করা মানে হচ্ছে একই সংখ্যা দুইবার গুণ করা ওকে আমরা বর্গ করেছি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এটা স্কোয়ার হচ্ছে কত এ টু দি পাওয়ার ফোর প্লাস এইট স্কোয়ার স্কোয়ার প্লাস সিক্সটিন বি টু দি পাওয়ার ফোর আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ এবার আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে খ নাম্বার অঙ্কটা তো আমরা দেখি যে খ নাম্বার অঙ্কটা কি আছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে খ নাম্বার অঙ্কটা দেখো এখানে খ নাম্বার অঙ্ক আছে বলেছে রাশি তিনটির গুণফল সূত্রের সাহায্যে নির্ণয় করো তাহলে কোন রাশি তিনটি উপরে যে রাশি তিনটি আছে এর গুণফল আমাদের সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে খুবই সহজ একটি অঙ্ক রাশি তিনটির গুণফল সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে তাহলে এই সূত্রের সাহায্যে কিভাবে আমরা তিনটি রাশির গুণ করব আমরা পাশাপাশি এখানে রাশি তিনটি লিখে ফেলি এটা হচ্ছে এ মাইনাস টু বি গুণ করেছি এ প্লাস টু বি আরেকটা হচ্ছে ফোর বি স্কোয়ার ওকে এ মাইনাস টু বি এ প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার এই হচ্ছে আমাদের রাশি এখন যে কাজটুকু আমাদের লাগবে সেটা কি যে আমরা প্রথম এই অংশটুকু এই দুটা পার্ট পাশাপাশি লিখবো আমরা ঠিক আছে এই দুটা পার্ট কি করেছি আমরা পাশাপাশি তাহলে এই অংশটুকু কিন্তু আমরা গুণাকারে দেখাতে পারি যেটা হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি তাহলে সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা যদি লিখি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রটা কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই হচ্ছে ঘটনা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর জন্য সূত্র হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি যেখানে এ বলতে এ বোঝাচ্ছে আর বি বলতে কিন্তু টু বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি হলে স্কোয়ার কিন্তু আমরা লিখবো এটা সেকেন্ড ব্র্যাকেটে রেখি কারণ এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে আর বাকি যেটা রয়ে গেলো বাইরে এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার ওকে পরে এখানে আসছে এটা হলো এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার তারপরের অংশটুকু কি আছে এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার আসছে চলে আসছে শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো পরবর্তী যে লাইনটা আমাদের সামনে আছে এখানেও কিন্তু আরেকটা সূত্র এখানেও আরেকটা সূত্র তবে এটা ভিন্ন সূত্র না তবে কিন্তু সেটা এই সূত্রটাই অর্থাৎ এ মাইনাস বি এ তবে আমাদের জানতে হবে বুঝতে হবে যে আমরা এখানে এ বলতে কি বুঝাবো আর বি বলতে এই সূত্রটাও প্রয়োগ করতে হবে এই সূত্রটা এটার উপর যেখানে এ বলতে এটা বুঝায় বি বলতে এটা এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস ঠিক আছে ওকে এ মাইনাস বি এ কি আসবে এ মাইনাস বি এ প্লাস সূত্রটা কি যে এ স্কোয়ার

আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ এবং উত্তরটা হচ্ছে এটাই এ টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন বি টু দি পাওয়ার ফোর খুবই সহজ একটি অঙ্ক ছিল এবং স্পষ্টভাবে এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারতে তবে আমি তোমাদেরকে শুধুমাত্র সহযোগিতা করলাম যে এই অঙ্কটা আসলে কিভাবে করা যায় সঠিক সময়ে যদি তোমরা সঠিকভাবে অঙ্কটা করতে পারো অবশ্যই তোমরা এই অঙ্কটাতে ভালো মার্কস পেয়ে যাবে তাহলে কি আসলো এই অংশটুকু আসলো এটা হচ্ছে খ নাম্বার উত্তর এবার আমরা চলো চলে যাচ্ছি হচ্ছে ঘ নাম্বারে আসলে ঘ করতে হলে আমাদেরকে কি করতে হবে সেটাই কিন্তু আমাদের এখন এই মুহূর্তে লাগবে এবার চলে যাই আমরা ঘ নাম্বারে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবার আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে এই সৃজনশীল প্রশ্নটির অংশটিকে করব। তাহলে এই সৃজনশীল কত তাহলে প্রথম দুইটি রাশি কি কি এইটা আর এইটা তাহলে প্রথম দুইটি রাশি এ দেওয়া আছে আমাদের জিনিসটা যে জিনিসটা দেওয়া আছে সেটা আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে বলতে আসলে কি বুঝাচ্ছে অর্থাৎ এ সমান সমান এইট এল টু এইট আর বি দেওয়া আছে আমাদের কত থ্রি খুবই সহজ একটি অঙ্ক এটাতে দেখতে একটু কঠিন মনে হলো প্রকৃতপক্ষে আসলে ওরকম আমরা তাহলে প্রদত্ত প্রথম দুটি রাশির ফল প্রথম আমরা লিখব প্রথম রাশি দুইটির প্রথম দুইটি রাশির গুণফল ফল প্রথম দুটি রাশির গুণ ফল খেয়াল করো তাহলে প্রথম দুটি রাশির গুণ ফলটা কি আসছে এ মাইনাস আর হচ্ছে এ প্লাস আমরা কিন্তু এটা সূত্রের সহজেই করে ফেলতে পারি এ মাইনাস টু বি আর এ প্লাস টু সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি হোলি স্কোয়ার এভাবে লিখলাম তার পরবর্তী সময় আমরা লিখব এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার সহজ একটি অংশ এক এ স্কোয়ার মাইনাস এখন এ এর মান যদি বলে দিয়েছে আমাদের খ নম্বরে যে এখানে বলেছে দেখো এর মান হচ্ছে এইট বি এর মান হচ্ছে থ্রি এ এর মান যদি এইট হয় এ স্কোয়ার আর বি এর মান যদি থ্রি হয় তাহলে ফোর ইন্টু থ্রি হোল স্কোয়ার ওকে আমরা মানগুলো বসালাম এই যে মানগুলো বসালাম এটা সাইড নোট দাও তাহলে সাইড নোট আকারে আমরা লিখতে পারি যে মান বসিয়ে ঠিক আছে মান কি করব আমরা বসিয়ে পাই ওকে মান বসিয়ে পাই তাহলে এইটা হচ্ছে কত আসছে আমাদের এইট এইট হলো সিক্সটিন আর পাওয়ার করলে সিক্সটিন হয় আর ফোর ইন্টু নাইন ফোর ইন্টু নাইন ওকে সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোর মাইনাস থার্টি সিক্স রেজাল্টটা যেটা আসবে সেটা হলো টোয়েন্টি এইট এইটাই হচ্ছে গুণফলটা কত বা মানটা কত সেটা কিন্তু আমরা বের করেছি এটা রেজাল্ট হচ্ছে আঠাশ টোয়েন্টি আমার প্রিয় বন্ধুরা তোমরা অঙ্কটা নিশ্চয় বুঝতে পেরেছ এবং এই অঙ্কটা তোমরা বাসায় অনুশীলন করবে এবং আমার মনে হয় যে এই ধরনের অঙ্কই তোমরা বিভিন্ন পরীক্ষায় পেয়ে যাবে এবং তোমরা ভালো করতে পারবে তো আজকে এ পর্যন্ত আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো